আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, কালীনগর তৃতীয় খণ্ডে রাতাবাড়িবাসীর স্বপ্নের মেডিকেল কলেজের জমি জরিপের কাজ শেষ পর্যায়ে। কদমতলার পার্শ্ববর্তী কালীনগরের 175 বিঘা জমিতে মেডিকেল কলেজ বানানোর উদ্দেশ্যে নকশা তৈরি হয়ে গেছে। প্রস্তাবিত মেডিকেল কলেজ রামকৃষ্ণনগরেই হচ্ছে, এতে আর কোনো সংশয় নেই। পূর্ত বিভাগের হাতে জমি সমজে দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের পথে। জমি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে উপস্থিত হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে রামকৃষ্ণনগরে হতে চলেছে করিমগঞ্জ জেলার এই প্রস্তাবিত মেডিকেল কলেজ। সার্কল অফিসার কার্যালয়ের আমিন কানুনগোড়া বেশ কিছুদিন থেকে জমি জরিপের কাজ চালিয়ে আসছেন। দু তিন দিন আগে ড্রোন ক্যামেরা দিয়ে গোটা এলাকার ছবি তোলা হয়েছে বলে জানান রামকৃষ্ণনগর পুরসভার উপপ্রধান হিমাংশু দেব। পাশাপাশি 35 বিঘা জমিতে ইতিমধ্যেই জোর কদমে কাজ শুরু হয়েছে মিনি স্টেডিয়ামের, যা রয়েছে প্রায় মেডিকেল কলেজের পাশেই। এতে তৈরি হয়েছে NEC সড়ক থেকে এই জমিতে পৌঁছানোর রাস্তা। হিমাংশুবাবু বলেন, আগামী 4 বছরের মধ্যে মেডিকেল কলেজের কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীতে হবে মেডিকেল কলেজের ভূমি পূজন। বিধায়ক বিজয় মালাকার কিছুদিন আগেই জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খুদ এসেই করবেন মেডিকেলের ভূমি পূজন, আর এই ভূমি পূজনের পরই জোর কদমে শুরু হবে কলেজ বিল্ডিংয়ের কাজ। এদিকে বিরোধী দল এই মেডিকেল কলেজ নিয়ে বেশ কিছুদিন ধরে নানা আপত্তি তুলেছে, তবে এসব কথাবার্তায় তেমন পাত্তা না দিয়ে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রেখে নিজের দায়িত্ব পালনে তিনি ব্যস্ত বলে জানিয়েছেন বিজয় মালাকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন রামকৃষ্ণনগরই হচ্ছে মেডিকেল কলেজ, এবং শিলচরের ক্যাবিনেট বৈঠকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের জন্য বরাদ্দ হয়েছে 600 কোটি টাকা। তারপরও এদের কোথায় কী কাম দিয়ে লাভ আছে, এই প্রশ্ন তুলেছেন বিজয়। বিধায়ক জানান, মানুষ দুহাত উজাড় করে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, মানুষের দায়িত্ব শেষ, এবার আমার পালা। এখন তার দায়িত্ব যতটুকু বেশি এলাকাবাসীর স্বার্থে আদায় করা যায় সেটুকু করার চেষ্টায় রয়েছেন বলেও তিনি জানান। আগামী 5 বছরে গোটা রাতাবাড়ির চিত্র পাল্টে দিতে তিনি সংকল্পবদ্ধ বলেও এদিন উল্লেখ করেন বিধায়ক। অপরদিকে দশে পড়ছে ঈশাগঞ্জ সেতুর খুঁটির ডেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। নির্মাণের 8 বছরের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের ঈশাগঞ্জে লঙ্গাই নদীর উপর থাকা পাকা সেতু যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার জনগণ। ফলে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এই সেতু ভেঙে পড়লে জেলার সঙ্গে সীমান্তের BSF-এর একটি চৌকির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জের 12গ্রাম এলাকার সীমান্ত এলাকার জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে লঙ্গাই নদীর উপর থেকে ঈশাগঞ্জের এই পাকা সেতুটি। অনেক আন্দোলনের পর 2010 সালে এই সেতু নির্মাণের কাজ শুরু হয়। কাজের শুরু থেকেই নির্মাণ সংস্থা MK আগরওয়ালের বিরুদ্ধে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছিল, কিন্তু জনগণের এই অভিযোগে কেউ কর্ণপাত করেননি। পরবর্তীতে নির্মাণ সংস্থা নিজের ইচ্ছে মতো কাজ করে 2015 সালে নির্মাণ কাজ শেষ করে চলে যায়। কিন্তু কাজ শেষ হওয়ার 8 বছরের মাথায় সেতুর কাজ নিয়ে প্রশ্ন উঠছে। লঙ্গাই নদীর জল কমতেই নির্মাণ সংস্থার শাক দিয়ে মাছ ডাকার মতো কাজ প্রকাশ্যে আসছে। সেতুর নিচের যে অংশে পাইলিং করা হয়েছিল এর মধ্যে 5-6টি খুঁটি পুরোপুরি ড্যামেজের পথে। পাকার ডালাই দোষে পড়ে বড় বড় রড বের হয়ে গেছে, এমনকি একটি খুঁটিতে গর্ত হয়ে গেছে। এতে সেতুর একদিক দিন দিন ঝুঁকে যাচ্ছে, ফলে যে কোনো সময় এই সেতু ভেঙে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার জনগণ। এ নিয়ে সীমান্ত এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, স্থানীয়দের পক্ষ থেকে কাজের গুণগত মান নিয়ে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট বিভাগ এতে কোনো গুরুত্ব দেয়নি, ফলে নির্মাণ সংস্থা নিজের ইচ্ছে মতো কাজ করে গেছে। এখন এর ফল ভোগ করতে হবে তাদের। তারা বলেন, এই সেতু ভেঙে পড়লে সীমান্ত এলাকার 10-15টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়াও এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে থাকা BSF-ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। উল্লেখ্য, প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করা হয়েছিল। অপরদিকে গ্যাস তেলের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর বরাক উপত্যকায় ফেয়ার ড্রিলিং প্রক্রিয়া শুরু করল ONGC। বৃহস্পতিবার জুলবাড়ি গ্রামে ড্রিলিং প্রক্রিয়া শুরু করে ONGC। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্রিলিং কাজের সূচনা করেন ONGC-র অ্যাসেট ম্যানেজার বিপুল গুহাই। উপস্থিত ছিলেন ONGC-র ড্রিলিং বিভাগের আধিকারিক সতীশ কৌলি, সিনিয়র আধিকারিক সত্যেন্দ্র কুমার রাওয়াত সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানে ওএনজিসি অ্যাসেট ম্যানেজার বিপুল গুহায় জুড়বাড়িতে শুরু হওয়া ড্রিলিং প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বরাক উপত্যকায় প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদগুলোকে খুঁজে বের করে উপত্যকার আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চায় ওএনজিসি। অনুষ্ঠানে ওএনজিসি কী কী কাজ করে যাচ্ছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন বিপুল গুহায়। জুড়বাড়িতে গ্যাস উত্তোলনের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এর আগে এদিন সকালে করিমগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন ওএনজিসি অ্যাসেট ম্যানেজার বিপুল গুহায়। জুড়বাড়িতে শুরু হওয়া ওএনজিসি ড্রিলিং প্রক্রিয়া নিয়ে পুলিশ সুপারকে অবগত করানো হয় ওএনজিসি কর্তৃপক্ষের তরফে, পরে পুলিশ সুপারকে বরণ করা হয়। পুলিশ সুপার কথা দিয়েছেন, ড্রিলিং প্রক্রিয়াতে প্রশাসনিক সব ধরনের সহযোগিতা করা হবে। অপরদিকে নেতৃত্বে পালাবদল হতেই তুলপাড় শুরু হয়েছে শিলচর জেলা কংগ্রেসের অন্তর্মহলে। জেলা কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি পদ থেকে তোমালকান্তি বণিককে সরানো এবং অভিজিৎ পালকে সভাপতি পদে বসানোকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে নানা মন্তব্য। নতুন সভাপতি অভিজিৎ পাল নাকি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর ঘনিষ্ঠ, এমন অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এমনকি দীপায়ন চক্রবর্তীর সঙ্গে অভিজিৎ পালের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও চড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ঘনিষ্ঠ এই ব্যক্তিকে জেলা কংগ্রেস সভাপতির আসনে বসিয়ে দলটাকেই ডুবিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে দলের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাননি। অন্যদিকে অভিজিৎ পাল চ্যালেঞ্জ তুলেছেন তার বিজেপি ঘনিষ্ঠতার প্রমাণ দেওয়ার। বলেছেন, আমি বিজেপি ঘনিষ্ঠ, এটা কেউ প্রমাণ দিতে পারলে দল আমাকে যে শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। অভিজিৎ পালকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি নিয়োগ করায় মোটেই খুশি নন আসাম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিজিৎ পালকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি নিয়োগে কমলাক্ষের ঘোর আপত্তি ছিল, কিন্তু দলীয় সূত্র তার আপত্তি শুনেনি। দলের এই সিদ্ধান্তে কমলাক্ষ বিরক্ত ক্ষুব্ধ। সূত্রটি জানিয়েছে, বিষয়টি নিয়ে কমলাক্ষ দলীয় হাইকমান্ডের কাছে নালিশ জানাবেন। অভিজিৎ পালকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত করায় প্রতিক্রিয়া ব্যক্ত করে আশিস দাস নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, শিলচর ডিসিসিতে আরও অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন যারা এই পদের জন্য পারফেক্ট ছিলেন। এই প্রথমবার আসাম প্রদেশ কংগ্রেসের কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া যাচ্ছে না। বজ্রগাতি প্রতিবাদী কণ্ঠ নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঘনিষ্ঠ অভিজিৎ পালকে কাছাড় জেলা কংগ্রেস কমিটির সভাপতি মনোনীত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আজ থেকে কাছাড় জেলায় কংগ্রেস বিজেপি এক সাতার নিচে এসে গেল। ভূপেন বোরা কংগ্রেসকে বিজেপির কাছে বিক্রি করতে কত টাকার লেনদেন করলেন? এই পোস্টে ভূপেন বোরাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পীযূষ হাজারিকার এজেন্ট বলে উল্লেখ করা হয়েছে। সুমন লস্কর নামে একজন পোস্ট করেছেন, শিলচরের বিধায়ক ঘনিষ্ঠ অভিজিৎ পালকে কাছাড় জেলা কংগ্রেস সভাপতি মনোনীত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। আজ থেকে কাছাড় জেলায় কংগ্রেস বিজেপি এক সাতার নিচে এসে গেল। আরেকজন পোস্ট করেছেন, হিমন্ত যথার্থ বলেছিলেন যে রাজ্যে তার বিরোধী পার্টি নেই। রাজ্যের প্রধান বিরোধী দলের সর্বাধিনায়ক যখন উনার ইচ্ছা পূরণে ব্রতী, তখন মুখ্যমন্ত্রীর কথাই সত্য। এই বিস্ময়কর সিদ্ধান্ত কাছাড় কংগ্রেসের কফিনে শেষ ফেরেক বলে উল্লেখ করেছেন আরেক ব্যক্তি। তবে পুরো অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিজিৎ পাল। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে রাজি হননি তিনি। বলেন, কে কী বলল এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সর্বস্তরের দলীয় কর্মী সমর্থকরা তার পাশে রয়েছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুধু বলেন, কখনো দল বিরোধী কাজ করছি তা কেউ প্রমাণ করতে পারলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়েন, কেউ রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে আমার সম্পর্ক দেখাতে পারলে দল আমাকে যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। অভিজিৎ পাল জানান, 1998 সাল থেকে তিনি দলের একনিষ্ঠ সৈনিক, দলের উত্থান পতন ঘাত প্রতিঘাতের সক্রিয় সঙ্গী। তিনি কংগ্রেসের সব ধরনের কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, দলে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন বলে উল্লেখ করে অভিজিৎ পাল বলেন, দলের জন্য রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, পুলিশের লাঠিপেটা খেয়েছি, প্রতিটি নির্বাচনে কংগ্রেসের জন্য সক্রিয়ভাবে কাজ করেছি, কখনো দল বিরোধী কাজ করিনি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিজিৎ পাল বলেন, 2017 সালে ভারতীয় রেড ক্রস সোসাইটির শিলচর শাখায় তিনি নির্বাচিত হন। তখন দীপায়ন চক্রবর্তী রেড ক্রসে নির্বাচিত হয়ে সম্পাদক মনোনীত হয়েছিলেন। ওই সময় শিলচরের আরও কয়েকজন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সমাজকর্মী, সাংবাদিক রেড ক্রসের সদস্য নির্বাচিত হয়ে বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন।
রেড ক্রস দলমত এবং রাজনীতির ঊর্ধ্বে বলে উল্লেখ করে তিনি জানান, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রেড ক্রসের হয়ে তারা একসঙ্গে কাজ করেছেন, এতে কোনো রাজনীতির চুয়া নেই। দীপায়নের সঙ্গে তার যে ছবি ভাইরাল করা হয়েছে তা রেড ক্রসে কাজ করার ছবি বলে জানিয়েছেন অভিজিৎ। তিনি স্পষ্টীকরণ দিয়ে জানান, এসব ছবি দীপায়ন বিধায়ক হওয়ার আগের। শিলচরের সৌহার্দ্যপূর্ণ রাজনীতির ঐতিহ্যের কথা উল্লেখ করে অভিজিৎ জানান, বিজেপির প্রবীণ নেতা কবীন্দ্র পুরকায়স্থ, কংগ্রেসের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব দুই ভিন্ন মেরুর হলেও তাদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বর্তমানেও শিলচরের কংগ্রেসের অনেকেই বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন বলেও জানিয়েছেন তিনি। আবার কংগ্রেসের কেউ কেউ বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন বলে উল্লেখ করে অভিজিতের অভিযোগ, এখন তারাই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। খুব শীঘ্রই সব কিছু খুলসা হবে এবং দলকে শক্তিশালী করে তুলতে সর্বস্তরের কর্মীদের নিয়ে সর্বশক্তি নিয়োগ করবেন বলেও জানিয়েছেন অভিজিৎ। আজকের বিশেষ বিশেষ সংবাদ।